আসসালামু আলাইকুম। দেখুন, সৌদি আরব রমজান মাস, আজ রমজান মাসের তৃতীয় দিন। 4 থেকে 5 দিন আগেও যেখানে গরম থাকতো আপনার 30 থেকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর আল্লাহর কি অশেষ রহমত যে আজকে রমজানের তৃতীয় দিন, এখন বর্তমানে তাপমাত্রা আছে আপনার 30-এর অনেকটা নিচে, 22-23-24-25-22, অথবা আপনার রাত্রে সর্বোচ্চ 14-15 ডিগ্রি তাপমাত্রা চলে আসে। শীত লাগে বর্তমানে রাত্রে বাইরে ঘুরলে, আর আগে গরম লাগছে, আগে বলতে 15-20 দিন আগে। আসলে আল্লাহর রহমত ছাড়া এগুলো সম্ভব না, কইলে হয়তো এখন বললে হয়তো বিশ্বাস করবেন না অনেকেই, কারণ যারা সৌদি আরবে আছেন তারা হয়তো বিশ্বাস করবেন। যখনই পহেলা রমজান মাস, মানে পহেলা রমজানের দিন আসবে, তার ঠিক একদিন আগে থেকেই মানে এতটাই মানে শীতল অবস্থা, আমি আসলে মানে বললে মানে আপনার বুঝতে পারবেন না। যাই হোক, অনেকে ভাবতেন যে পয়েন্ট দিচ্ছে, গল্প দিতেছে, দেখুন এখন বেলা বাজে কত, এখন বেলা বাজে 1টা থেকে 2টা, আর এই 2টার মধ্যে পুরোপুরি গরম পড়ার কথা সৌদি আরবের পাশে, পুরোটাই মরুভূমি। দেখুন মানে মোটামুটি একটা ছোট মরুভূমি, বরগুলা ওই পাশে, আর ওই পাশে আপনার বিলা মসজিদ আছে। যাই হোক, গল্প ওই দিকে নাকি আসলে বাস্তবে বলে আসলে কতটুকু গরম, যেমনি দেখেন আমার হাতে একটা পানির বোতল আছে, আমি এটা কিন্তু নর্মাল একটা পানি আনছি, কারণ দেশে পানি অপচয় করা একটা আইনগত অপরাধ। যাই হোক, এটা নর্মাল আপনার হজম করার যে পানি, ওই পানি আনছি, এই পানি দিয়ে পরীক্ষা করবো যে আসলে কতটুকু গরম পড়ছে। যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে কিন্তু এখানে যখনই পানিটা রাখবো, পানিটা কিন্তু সাথে সাথে শুকায় যাবে। অথবা আপনারা জানেন যে কিছুদিন আগেও কিন্তু সৌদি আরবে মানে অনেকে ডিম ভেজে দেখাইছে এই সমস্ত রাস্তার উপরে, এই যে দেখুন আমি পানিটা ফেলাই, যদি অনেক বেশি গরম থাকবে তাহলে পানিটা কিন্তু সাথে সাথে শুকায় যাবে। দেখুন তার প্রমাণ, সামান্য একটু ফেলাই, এই যে দেখুন সামান্য একটু পানি আমি ফেলাইছি, পানির ফোঁটাটা পর্যন্ত কিন্তু শুকায় নাই। আর যতটুকু শুকাইছে এটা আসলে একটা ইটের উপরে পানি রাখলে শীতের দিন রাত্রেও কিন্তু এটা শুকায় যাবে। দেখছেন, এগুলো আসলে আল্লাহর রহমত ছাড়া হয় না। যে সামান্য একটু পানি দিছি, এতটুকু পানি কিন্তু একটা ইটে অটোমেটিক খায় না, এখনও কিন্তু শুকায় না। আর এখন কিন্তু পুরো 2টা বাজে বেলা, আর চতুর্থ সাইডে কি পরিমাণ রোদ দেখুন। এই যে আমি আর একটু ফেলাই, এখনও কিন্তু শুকায় না, এর এতটুকু পানি কিন্তু শুকায় যাওয়ার কথা আপনার এমনি তো নর্মালভাবেই, যার একটু পানি যদি বেশি করে ফেলাই পাশে। দেখুন, আর যেখানে ডিম দিলে ডিম কিন্তু ভাজা হয়ে যায়, এত পরিমাণ গরম থাকে, আর এই রমজান মাস আল্লাহ কি পরিমাণ রহমত। এই যে দেখুন আমি সরাসরি ইসুর উপরে ফেলাই, রাস্তার উপরে ফেলাই, বলবেন যে ওইখানে ঠান্ডা, যে দেখুন এটা কিন্তু অনেক বড় রাস্তা, এই পাশে রাস্তা, আর এখন অনেক রোদ। এই যে দেখুন আমি রাস্তার উপর ওটা তেল, এই যে দেখুন রাস্তার উপরে ফেলাইলাম, তাও কিন্তু পানিটা শুকাইতেছে না। পানিটা কিন্তু এখনো শুকায় নাই। আসলে এগুলো আল্লাহর রহমত ছাড়া হয় না। আমি এই পাশে সরাসরি পাথরের উপর দিয়ে যদি ফেলাই, দেখুন এই যে পাথর আছে, এটা কিন্তু সরাসরি পাথর, এই যে পাথর হয়তো বা গরম থাকবে অনেক, দেখি পাথরে ফেলাই কি হয়। পাথর আসলে বোঝা যায় না, কারণ সাদা পাথর, যার কারণে বোঝা যায় না, দেখি এটাই ফেলাই কি হয়। এই যে দেখুন, যাই হোক ভিডিওটা দিলাম, এই যার একটু এখানে একটু ফেলাই, আপনারা প্রমাণ অলরেডি পাই গেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, রাখি।